গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দুপুর 2 থেকে কথা বলা শুরু করছি। তো আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু তাড়াহুড়ো করে বিভিন্ন কাজ থাকে। আজ আমি কি করেছি, তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি। মেয়ে টিউশন আছে, মেয়ে বলো আমি 2টার সময় খাবো, তো এই জন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি। আর কি বলুন তো, আজকে রবিবার, এই জন্য আজকে চিকেন হয়েছে, ভাত হয়েছে, আর এই যে একটা সমস্ত সবজি দিয়ে একটা ছেঁচকি হয়েছে। এই যে দেখুন, মূলো, বেগুন, তারপর শিম, আর কি বলুন তো ভেন্ডি, এইসব দিয়ে একটা সবজি করেছি, ছেঁচকি। আর তো স্যালাড আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বসছি, খেলা দেখছি। আজকে তো ফাইনাল ম্যাচ, খুব খারাপ অবস্থা ইন্ডিয়ার, পরপর উইকেট পড়ে যাচ্ছে। আমি খেলা দেখতাম আগে প্রচুর, জান তখন পড়াশোনা করতাম স্কুল লাইফে কলেজ লাইফে, তখন খেলা দেখতাম প্রচুর। আর যখন হেরে যেত না, এত টেনশন হতো, ওরা হাত তো ওরা তো মানে ওদের টেনশন নেই, কিন্তু আমার এত টেনশন হতো। সেই টেনশন থেকে একদিন বিশ্বকাপে ইন্ডিয়ার সঙ্গে বোধহয় 2004 সাল না 2005 সাল এরকম হবে, ইন্ডিয়া আর পাকিস্তান ফাইনাল ম্যাচ হচ্ছে, তো এই বিশ্বকাপ খেলা, তো 4 রানে না 5 রানে এরকম হেরে গেল ইন্ডিয়া। আমার এত টেনশন হচ্ছিল, আমি সেই দিন থেকে কী করেছি তো, খেলা দেখা ছেড়ে দিয়েছি। কেন, অনেকে বলে যে ওরা হয়তো ভেতরে ঘুষ নিয়ে এটাকে ম্যাচটাকে হারিয়ে দিব, এরকম বলে অনেকে। আমি হয়তো হবে, ওরা টাকা নিয়ে ঘুষ খেয়ে ওরা তার আনন্দে থাকবে, আর আমরা টেনশন করে মরবো। সেই থেকে আমি খেলা দেখাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে তবু আমাদের বাড়িতেও, এখানে বিয়ের পর সেরকম দেখা হয় না, মানে ওর ব্যবসায়ী বাড়ি, মানে ওরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, খেলা দেখার মতো সুযোগ সুবিধা পাই। তো হচ্ছে শুনছি, আর আমাদের টিভিও খারাপ হয়ে গেছিল, টিভি খারাপ না, আমাদের কেবল অপারেটর 2 মাস ধরে মানে এত ডিস্টার্ব হচ্ছে, কেবল ঠিকঠাক দেয়নি, এই জন্য টিভিও ছাড়া হয়নি। তো দিদির বাড়িতে গেছিলাম, সেখানে সবাই খেলা দেখছে করছে, বেশ সেখানে বললো তাহলে ফাইনাল ম্যাচটা দেখবো। আজকে বসেছি, আজকের যা অবস্থা সেই একই অবস্থা, আমি বলছি না খেলা দেখবো না, তো টিভি ছাড়া আছে, টিভিতে তার খেলা হতে থাকুক। আর আমাদের আজকে এই যে দুর্গাপুজো হয়েছিল, আমাদের পুজোর আজকে মানে পুজোর পরে তো একটা মিটিং হয়, সেই মিটিংটা এতদিন হয়নি, তো আজকে মিটিংটা হবে, সমস্ত দিদিরা চলে এসেছে ওখানে, আমিও যাব, তো চলুন যাই ওখানে। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে, হচ্ছে কাঁচা মিঠে আলো, নাম কি জানি তার, বড় অবচালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা পাড়ানি সে তো জল্পনাতে কল্পনাতে লাগছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে, সাজনা লাগে না আমাকিয়া তোরে বিন, সাজনা কাটে না। গুড মর্নিং বন্ধুরা, কালকে সেই যে বিকেলে গেছিলাম মিটিংয়ে, তারপর আর আপনাদের সঙ্গে সেভাবে কথা বলা হয় না, ভিডিও করা সম্ভব হয়নি, সেই তো খেলা তো রেজাল্ট দেখতে পেলাম কী হলো, তো এই জন্য আমি খেলা দেখি না, জানেন তো, খেলা দেখলেই আমার টেনশান হয়, এই হেরে যাওয়াটা না আমার ভীষণ টেনশান করে, এই জন্য আমি আর এখনো খেলা দেখি না, আগে দেখতাম। তো সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম যা থাকে সেরে নিয়েছি, এখন চলে এসেছি বাগানে। বাগানে কী করবো তো, শুধু ধনে বীজ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো চারা ফেলবো, ধনে বীজ আর এ বীজ, কী বলুন তো, পালং শাকের বীজ। তো এই যে মাটি রেডি করেছি, এখানে ধনে বীজ অল্প ফেলবো, এই গামলাটায় অল্প মাটি নিয়েছি, এটাই ফেলবো, আর এখানে এটাই পালং শাকের বীজ ফেলবো, এটাই। Thank you.
বাজলো কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তা, বড় অবচালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা গুপাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে লাগছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না আব কিয়া তোরে বিন, সাজনা কাটে না আব রাতিয়া তোরে বিন, সাজনা লাগে না আব কিয়া তোরে বিন, সাজনা কাটে না আব রাতিয়া তোরে বিন। পাঠিয়েছি তোমার পাড়ায় নাকি শুনছো নাকি, ওই জলে নিবে বলে যায়, ডানাতে কেন মন খারাপ, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। বলি বৃষ্টি দিনে রলক্ষণে জোড়ো হাওয়াকে, আর লালচে রাতে আশকারাতে। আর ওইগুলো বাকি আছে বসাতে, এগুলো আরেকদিন বসাবো, কালকে বসাবো, আজ আর হবে না। তো এখানেও টবে কিছুগুলো বসিয়েছি, দেখুন এই যে ইনকা, এই যে ফুলগুলো বসিয়েছি, তো আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। কালকে এইগুলো সমস্ত ভুসিমাল বাজার করে এনেছি, ভুসিমাল তো সেই টুকটাক আর কি, এই যে ছোলা, মটর, কাজু, কিশমিশ, হলুদ, সর্ষের তেল, এই যে বিস্কিট দু রকমের। আর এগুলো গুছানোর সময় পাই না, আর সারাদিন যদি কেউ আমাকে বলতো গাছপালা নিয়ে ব্যস্ত থাক, শুধু গাছ লাগা, গাছের পরিচর্যা কর, তাহলে সেগুলাই করতে থাকলাম। কিন্তু খাওয়া দাওয়ারও তো বানাতে হবে, এগুলো কে করে দেবে, টাইমে সবাই আসবে, খেতে দিতে হবে। 12টা বেজে গেল আর এখনও টিফিন করিনি, টিফিন করবো। আগে আমি যে বলছি ভাতটা বসিয়ে দিলাম, ভাতের হাঁটটা চাপিয়ে দিলাম, আর ডালটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, এগুলো হয়ে যাক, তারপর আবার সবজি কাটবো দিয়ে রান্না করবো। আর আজকে কি নিয়েছি বলুন তো, চুনো মাছ নিয়েছি, বড় মাছ নিয়ে নিই, কালকে যেহেতু চিকেন হয়েছিল না, আজকে আর ঝোল টোল করবো না, এই যে একটা সবজি বানাবো। আর এই যে চুনো মাছ নিয়েছি, চুনো মাছ ভাজবো, আর চুনো মাছের আজ কিছু আর করবো না, চুনো মাছ ভাজবো, আর সবজি একটা করবো, উচ্ছে আছে, উচ্ছে ভাজবো, আর টুকটাক কুমড়ো টুমড়ো আছে, সব রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি করবো। আর তো আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। চালটা ধুয়ে ভাতের হাঁটতে দিতে হবে, জলটা গরম হয়ে গেলো বোধ হয়। আর কি বলবো, আর কিছু না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।